আসসালামু আলাইকুম। নতুন আরও একটি পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো ভ্যানিলা আইসক্রিম। অল্প কিছু উপকরণে এবং খুবই কম খরচে ক্রিম ছাড়া কিভাবে ভ্যানিলা আইসক্রিম বানানো যায় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর কমেন্টস করে জানাতে পারেন কেমন হয়েছে। চলুন তাহলে শুরু করা যাক। ভ্যানিলা আইসক্রিম বানানোর জন্য আমি আধা লিটার ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন অবশ্যই ফুল ক্রিম মিল্ক যেন হয়। আর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, এটাও ফুল ক্রিম গুঁড়া দুধ। সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। আপনারা যদি বেশি মিষ্টি চান তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এখন সবগুলো উপকরণ একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো মতো ঘুরিয়ে ঘুরিয়ে মিশে নিতে হবে। এমনভাবে মিশাতে হবে ভিতরে যেন কোনো লাম্পস বা দলাপেকে না থাকে। যখন ভালো মতো মিশানো হয়ে যাবে তখন পাতিলটা ধরে একটা চুলায় বসিয়ে দিলাম। মিডিয়াম আঁচে প্রায় 6 থেকে 7 মিনিটের মতো আমি এই দুধটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব, এবং কন্টিনিউয়াসলি এটা নাড়তে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা ঘন হয়ে আসে। আর যেহেতু আমরা কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, এটা কিন্তু নিচে থেকে পুড়ে যাওয়ার বা লেগে যাওয়ার একটা সম্ভাবনা আছে, এই জন্য এটাকে সবসময় নাড়তেই থাকতে হবে। যখন এইরকম অনেকটা ঘন হয়ে আসবে তখন চুলার আঁচটা আমি কমিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন মিশ্রণটা আমি অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আবারও হ্যান্ড হুইস্ক দিয়ে এটাকে ভালো মতো নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত এটা ঠান্ডা হয়ে আসে ততক্ষণ এটাকে নাড়তেই থাকতে হবে এবং পুরোপুরি রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে। যখন পুরোপুরি ঠান্ডা হয়ে আসবে তখন আমি যেই পাত্রে আইসক্রিম বানাবো সেই পাত্রে মিশ্রণটা ঢেলে নিচ্ছি। আমি এইরকম একটা প্লাস্টিকের বক্স নিয়েছি, মোটা সাইজের। আপনারা যে কোনো বক্সে এটা বানাতে পারেন। এখন ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে বের করে দেখছি আইসক্রিমটার কী অবস্থা। এখন একটা চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে উঠিয়ে দেখছি আইসক্রিমটার চারপাশে কিন্তু জমে গেছে, কিন্তু মাঝখানের অংশটা এখনও অনেকটা নরম। চামচের সাহায্যে পুরো আইসক্রিমের মিশ্রণটা উঠিয়ে নেব অন্য একটা পাত্রে। তারপরে আবারও ভালো মতো একটা হ্যান্ড হুইস্ক দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। ভেতরের নরম অংশ এবং সাইডের যে অংশগুলো আইস হয়ে গিয়েছিল সব কিছু যেন একসাথে ভালো মতো মিশে যেতে পারে। এই মিশ্রণটা কন্টিনিউয়াসলি নাড়তেই হবে। নাড়তে নাড়তে এটা ভালো মতো একদম একটা স্মুথ পেস্টের মতো হয়ে যাবে। তারপর আবারও যেই বক্সে আইসক্রিম বানিয়েছিলাম সেই বক্সেই ঢেলে দিচ্ছি। তারপরে ডিপ ফ্রিজে রেখে দিব 6 থেকে 8 ঘন্টার জন্য। আপনারা চাইলে ওভারনাইটও রাখতে পারেন। ফিরে আসছি 8 ঘন্টা পর। দেখা যাক আইসক্রিমটার কি অবস্থা। দেখেন পুরোপুরি কিন্তু জমে গেছে এবং খুব সুন্দরভাবে জমে গেছে। এখন আমি একটা আইসক্রিম বলে আইসক্রিমটা সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আইসক্রিমটার কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে। দেখলেন তো কত সহজে এবং ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুবই কম খরচে বানিয়ে ফেললাম ভ্যানিলা আইসক্রিম। এই আইসক্রিমের কালারটাও যেমনই সুন্দর খেতেও কিন্তু তেমনই মজা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর এই আইসক্রিমটা আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন কেমন হয়েছে, আমাকে জানাতে পারেন কমেন্টস করে। আইসক্রিম তো ছোট বড় সবাই খুব পছন্দ করে, আর ঘরে বানানো আইসক্রিম হলে তো কোনো কথাই নেই। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। জয়েন করতে পারেন আমাদের ফেসবুক পেজে। আজকের মতো আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।